বেলঘরিয়া থেকে বর্ধমান, শ্যামরাফুলি থেকে শিলিগুড়ি, রাজ্যের বিভিন্ন জেলায় হোটেল রেস্তোরাঁয় হানা পুরসভার পরীক্ষার জন্য সংগ্রহ নমুনা। মাংসকান্দে বেলঘরিয়ার ফিডার রোডে তিনটি রেস্তোরাঁয় অভিযান চালায় কামারহাটি পুরসভা। শুক্রবার সকালে অভিযান চালান পুরকর্মীরা। তিনটি রেস্তোরাঁ থেকে উদ্ধার হয় পচা মাংস, পচা মাছ, নষ্ট হয়ে যাওয়া খাবার। রেস্তোরাঁগুলি ফুড লাইসেন্স ছাড়াই ব্যবসা করছিল বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছে। হাওড়ার উলুবেড়িয়া স্টেশন সংলগ্ন হোটেল ও রেস্তোরাঁতেও অভিযান চালায় পুরসভা। সংগ্রহ করা হয় খাবারের নমুনা। বহু দোকানের ফুড লাইসেন্স বা ট্রেড লাইসেন্স নেই বলে পুর কর্তৃপক্ষের অভিযোগ। সতর্ক করা হয়েছে হোটেল ও রেস্তোরাঁ মালিকদের। জিটি রোডের উপর হুগলি শ্যামরাফুলি স্টেশন সংলগ্ন একটি হোটেল সিল করে দিল বৈদ্যবাটি পুরসভা। শুক্রবার সকালে ওই হোটেল থেকে উদ্ধার হয় রেফ্রিজারেটরে মজুত করা প্রচুর পরিমাণে পচা মাংস, মাছ, রান্না করা বিরিয়ানি, নষ্ট হয়ে যাওয়া তরকারি ও মাংসের ঝোল। এরপরে হোটেলটি সিল করে দেয় পুরসভা। সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন হোটেল মালিক। শুক্রবার সকালে বর্ধমান শহরের পাঁচটি হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালায় বর্ধমান পুরসভা। কয়েকটি হোটেলের খাবারের মান দেখে ক্ষোভ প্রকাশ করেন চেয়ারম্যান। পুরকর্মীরা জানিয়েছেন কয়েকটি হোটেলের ফ্রিজে মিলেছে পচা মাংস, মাছ, পচা বাটা মশলা। ভাগাড়কাণ্ডের জেরে পুরো অভিযান শিলিগুড়িতেও। বিধান মার্কেট, বর্ধমান রোড, হাকিমপাড়ায় বেশ কিছু রেস্তোরাঁয় এদিন হানা দেন পুরসভার খাদ্য দপ্তরের কর্মীরা। সংগ্রহ করা হয় খাবারের নমুনা। এবিপি আনন্দ।